أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অনলাইন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এস 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 টিভি সিরাজগঞ্জ সত্যের সন্ধানে শেখ মান্নান সিরাজগঞ্জ এখন আপনাদের দেখাবো এই ফজলি আমটি কেমনে ভিআইপি আম হয় এইটা হচ্ছে অরিজিনাল ফজলি আম এই ফজলি আম পাকলে সেম প্রায় এরকমই কালার থাকে জেলা রাজশাহী থানা চারঘাট পোস্ট ঝিকরা হুজারপাড়া শাহ মোহাম্মদ মণ্ডলের এই বাগানে ডিজিটাল পদ্ধতিতে কেমনে গাঢ় কাঁচা হলুদ এই আমের কালার হয় সেই পদ্ধতিটা এবং অনেক দামি এবং মনকে প্রায় 1200 টাকা মনকে কম বেশি হয় সেটা আপনারা নিজেরাই উপভোগ করুন আম পাকে যায় আরে বলতিছ আচ্ছা এই আমটা মনকে কি রকম কম বেশি হবে মেলা কম বেশি 1000 1500 কম বেশি পলিথিন ছাড়া এটা 1200-1300 আর পলিথিন করে এই আমটা 2200-2300 টাকা বিক্রি হইতেছে অবশ্য পলিথিন করার কারণে এই কালারটা আছে টকটকে হলুদ হ্যাঁ টকটকে হলুদ এই বীজটা মারার যেদিকে বীজ মারছে হ্যাঁ বীজ মারার সঙ্গে সঙ্গে পলিথিন পরে নিয়েছে আর বীজ দেওয়া লাগে না আর বীজ দেওয়া লাগে না না একবারই বীজ পড়বে এটার উপরে আচ্ছা পয়লা দুবার বীজ দিতে হবে আগে প্রথম দুইবার তারপর দিয়ে পলিথিন করে নিছে হ্যাঁ পলিথিন করে নিছে তারপর এর ভিতরে আম বড় হয়েছে বড় হওয়ার পরে পাই গেছে আচ্ছা ঠিক আছে একটি সাবস্ক্রাইব আমার কাজের সফলতা তাই একটি সাবস্ক্রাইব একটি লাইক এবং একটি শেয়ার কমেন্টে নাইস অথবা থ্যাংকস লিখে আমার কাজের উৎসাহ জাগিয়ে দিবেন